বাংলাদেশ আনসার ও গিরাম প্রতিরক্ষা বাহিনী এই সপ্তাহে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আমি সরাসরি এখন বাংলাদেশ আনসারের যে অফিসিয়াল ওয়েবসাইট পেজ আছে সেটাতে আমি এখন আছি। দেখতে পাচ্ছেন যদি একটু নিচে যাই তাহলে সর্বশেষ হাল নাগাদ অর্থাৎ 5ই আগস্ট 2021 বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। তো 22তম ব্যাচ পুরুষ ব্যাটালিয়ান আনসার নিয়োগ বিজ্ঞপ্তি, সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে, তবে পুরুষ প্রার্থী হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 350 পদে বাংলাদেশ আনসার বিডিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আর এই আবেদনের শেষ তারিখ হচ্ছে 26শে আগস্ট 2021। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে নিচে তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে প্রতিষ্ঠান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পদের নাম দেওয়া আছে ব্যাটালিয়ান আনসার, আর আপনাদের যে আগেই বলেছি 350 লোক নেওয়া হবে এবং আবেদন ফি দেওয়া লাগবে আপনাদের 300 টাকা। আবেদনের শুরুর তারিখ 9ই আগস্ট 2021। তো আপনারা আবেদন তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। দেখছেন যে ansarbdp.gov.bt থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 26শে আগস্ট। তো সরাসরি আমি এখন বিজ্ঞপ্তিতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আপনারা আনসার ব্যাটালিয়নে যোগ দিন, দেশ সেবা ও জন নিরাপত্তায় অংশ নিন, অর্থাৎ নিরাপত্তা আপনাকে অবশ্যই অস্ত্র দেওয়া হবে। আর এখানে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন সে সম্পর্কে বিস্তারিত আমি এখন আলোচনা করব। তো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করব তাদের এক চাকরির ধরনটি, অর্থাৎ কী কাজ হবে, কী কর্মক্ষেত্র হবে, সেটা প্রথমেই দিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুশৃঙ্খল দক্ষ ও কর্মঠ ব্যাটালিয়ান আনসার সদস্য পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধানসহ অন্য অন্য বাহিনীর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে। অর্থাৎ আপনাকে অবশ্যই অস্ত্র দেওয়া হবে এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ বাহিনী যে সকল বাহিনী আছে তাদের সাথে, হয়তো সরকারি প্রশাসনিক যেসব বাহিনীগুলো আছে তাদের সাথে আপনাকে থাকতে হবে আর কি। দেখতে পাচ্ছেন যেটা এখানে বলা হয়েছে, এবং 350টি অস্থায়ী ব্যাটালিয়ানে আনসারের শূন্য পদ পুরুষ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি পুরুষ প্রার্থীর নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনারা 350 জন আবেদন করতে পারবে, শুধু পুরুষরা আবেদন করতে পারবে, কিন্তু এটা সকল জেলায় আবেদন করতে পারবে। এবার কোন জেলায় কতটি লোক নেবে সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। তো তার আগে আপনাদের এখানে আরেকটা কথা বলে রাখি যে এখানে দেখুন লেখা আছে যে ব্যাটালিয়ান আনসার সদস্যকে 6 বছর সন্তোষজনক চাকরি স্থায়ী করা হবে, মানে আপনাকে 6 বছর পরে গান আপনার চাকরিটা সরকারিভাবে স্থায়ী করা হবে আনসারে। এখানে দেখতে পাচ্ছেন যে যোগ্যতাটা উল্লেখ করেছে সেটা হচ্ছে বয়স 26/8/2021 খ্রিস্টাব্দ তারিখ 18 থেকে 22 বছর হতে হবে, আর বৈভাবিক অবস্থা হতে হবে অবিবাহিত, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে, ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শারীরিক যে যোগ্যতাটা এখানে উল্লেখ করেছে সেটা হচ্ছে উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্য অন্য প্রার্থীর ক্ষেত্রে 1.676 মিটার 5 ফুট 6 ইঞ্চি ও উপজাতি প্রার্থীর ক্ষেত্রে 1.625 মিটার 5 ফুট 4 ইঞ্চি, ওজন ন্যূনতম সাধারণ ও অন্য অন্য প্রার্থীর ক্ষেত্রে 49.895 কেজি অর্থাৎ 110 পাউন্ড হতে হবে, ও উপজাতি প্রার্থীর ক্ষেত্রে 47.176 কেজি অর্থাৎ আপনার 104 পাউন্ড হতে হবে। বুকের মাপটা হবে আপনার সাধারণ ও অন্য অন্য প্রার্থীর ক্ষেত্রে 81.28 থেকে 86.36 সেন্টিমিটার অর্থাৎ 32 থেকে 34 ইঞ্চি, উপজাতির ক্ষেত্রে 73.2 থেকে 81.28 সেন্টিমিটার অর্থাৎ 30 থেকে 32 ইঞ্চি, দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। যারা অগ্রাধিকার বেশি পাবে তাদের মধ্যে এ যে উল্লেখ করেছে সেটা হচ্ছে অধিক উচ্চতা, যেহেতু অধিক উচ্চতা হয়ে থাকে তাহলে অগ্রাধিকার বেশি। তালিকাভুক্ত আনসার বিডিপি সদস্য ও ক্রীড়া ক্ষেত্রে অসাম্য কৃতিত্বের অধিকারী, অর্থাৎ আপনারা যদি কোনো খেলাধুলায় ভালো পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনাদের একটু সুযোগ সুবিধা বেশি দেওয়া হবে। তারপর নিচে যদি দেখি আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতি, মানে এখানে দেওয়া আছে কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, তো আপনারা একটু দেখে নেবেন। আর প্রার্থীর মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ হবে, তারপরে সনদ ও কাগজপত্রগুলো যা যা লাগবে সেটাও দেখে নেবেন একটু। এরপরে দেখতে পাচ্ছেন যে আপনাদের সুযোগ সুবিধা অর্থাৎ ভাতা দিই, যেসব ভাতা আছে সে ভাতা সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন যে ভাতা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সমতল এলাকা আর পাহাড়ি এলাকা। অর্থাৎ আপনি সমতল এলাকায় থাকলে একরকম ভাতা পাবেন এবং পাহাড়ি এলাকায় থাকলে আর একরকম ভাতা পাবেন। যেমন ঝুঁকি ভাতা আছে, তারপরে চিকিৎসা ভাতা তো সবারই থাকবে, আরও বাড়ি ভাড়া বাবদ যেসব ভাতাগুলো আছে একটু দেখে নেবেন আপনি কষ্ট করে।
তো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।